নমস্কার, শুভ সকাল সবাইকে। স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কয় তারিখ? 3 তারিখ প্রথমা। 3 তারিখ? হ্যাঁ, 3 তারিখই তো, 3 তারিখ প্রথমা। তো এখন আমাদের এখানে পুজো পুজো শুরু হয়নি, তো আমাদের দিকে তেমনি তো ষষ্ঠীর পর থেকে পুজো শুরু হয়। আর যদি কলকাতা থাকতো দিদি, তাহলে ও তো প্রথমা থেকে ঘুরতে চলে যেত। আর আমাদের এবার জামাও বানানো হয়নি। আরে, যেগুলো ধুয়ে রেখেছি, রোদ্র থেকে শুকিয়ে এনে এখানে রেখেছি, এগুলো লাগাতে হবে উপরে উপরে ওটা দেখা। হ্যাঁ, আর এটা হলো সুবর্ণার জামাটা, এই যে জামার পেছনের গলাটা যে কি সুন্দর হয়েছে, এই যে পরে সুবর্ণাকে দিব। আর এগুলো এখন লাগা, এখন লাগাবো না, একটু পরেই লাগাবো। তো এখন যে আগে খেয়ে নিব। বাজার করে চলে এসছে, এখানে নিয়ে এসছে দাঁড়া, বেগুন, মরিচ, আর এখানে নিয়ে এসছে দুন্দুল। এগুলো আজকের দুন্দুল গুলো অনেক ছোট ছোট। আর এখানে একটা চাল কুমড়ো নিয়ে এসছে, চাল কুমড়ো গুটা অনেক লম্বা, লাউয়ের মতো। তো এখনকার চাল কুমড়ো গুলো মনে এরকম লম্বাই হয়। এই ছিল আজকের বাজার। আর নিয়ে এসছে এখানে মালা ঢালা মাছ। আর এখানেটা কি মাছ, চাপিলা না? এগুলো জানি কি একটা মাছ, চাপিলা মাছও আছে সাথে, আর কি জানি কেচকি মাছ। রেডি হয়ে গেছি, যাব একটু শিমুলতলি। বাবার জন্য জিরো ক্যাল নিয়ে আসবো, বাবা কয়েকদিন ধরে কেক খেতে চাচ্ছে, তো বলেছে চিনি ছাড়াই করে দিতে, কিন্তু আজকে যাব যে জিরো ক্যালটা নিয়ে আসবো। নিয়ে এসে তারপরে দেখি জিরো ক্যাল বাদে, না সরি, চিনি বাদে জিরো ক্যাল দিয়ে কেক বানিয়ে দেই কেমন হয়। দিদি এখানে ডিম ভেঙে নিয়েছে, 2টা ডিম নিয়েছে, সাদা অংশ তো মানে কুসুমটা তো সরিয়ে নিয়েছে। এমনি তো বাবার কুসুম খাওয়া নিষেধ, তাই কুসুম আর দিবে না, এটা দিয়ে আমরা অন্য কিছু খেয়ে ফেলবো, তাই খালি সাদা অংশটাই দিবে। আর এখানে ময়দা নিয়ে নিয়েছে, আজকে মনে হয় বেকিং পাউডার দেওয়া হবে না, বেকিং পাউডার ছাড়াই করা হবে, কেননা বাবার বেকিং পাউডার খাওয়া নিষেধ। এই যে বাজার থেকে এই জিরো ক্যালটা নিয়ে এসেছি, এখানে 75টা স্যাশে আছে, এটার দাম নিয়েছে 185 টাকা। এখান থেকে আজকে 2টা প্যাকেট দিবে, দেখা যাক 2টা প্যাকেট কিরকম মিষ্টি হয়। 2টা ডিমের জন্য 2টা প্যাকেট। এই যে দিদি আজকে ফোম করা শুরু করে দিয়েছিল, ওই দিন আমি পুরোটা কেক বানাচ্ছি, আজকে তুই বানাচ্ছিস না? তো আজকে একা একটা করে দেখ কেমন হয়। বেকিং পাউডার ছাড়া কেক বানাচ্ছি, তো ভালোই ফুলেছে জায়গায় জায়গায়, কিছু জায়গায় একেবারেই ফোলেনি। তো কিছুক্ষণ পরে খুলে দেখবো টাইম হলে কেমন, মানে ভেতরে কাঁচা রয়েছে না, হয়ে গেছে, হয়ে গেলে তো নামিয়েই ফেলবো। আজকে যে জামাটা, সুবর্ণার এই জামাটা দিদি সেলাই করে রেডি করেছে, আগে কেটে রেখেছিল অনেক দিনে, যে ভালোই ঘের হয়েছে। কেমন লাগছে সুবর্ণা, ভালো? একটু ঘুরানটি দাও। ও ভালোই লাগছে, ড্রেসটা পরে ও খোলার পরে ভালো করে আপনাদের দেখিয়ে দিব। ভালোই ঘের হয়েছে, কিন্তু ভিতরে ক্যানক্যান দেওয়া হয়নি, তো ছোট মানুষ তাই আর ক্যানক্যান বেশি করে দেয়নি, একেবারেই দেয়নি। তুমি ভালোই হয়েছে, আমি ভালো করে পরে একটু ভালো করে দেখিয়ে দিব। দিব্যুদের জন্য এসে আমরা বসে রয়েছি, অথচ দিব্যুরাই আসছে না। আর ওই যে সামনে দেখা যাচ্ছে লাইট করা, ওটা হলো মুগ্ধ ওয়াটার পয়েন্ট, এটা বাংলাদেশ সামরস্ত্র কারখানা থেকে তৈরি করা হয়েছে, এই ঝামেলার পরেই, মানে বেশ কিছুদিন হলো তৈরি হয়েছে। কই যাচ্ছ, কই যাচ্ছ? দিব্যু টাটা, টাটা ভালো, টাটা। দিব্যুদেরকে আমি, দিদি আর সুখদেব, পূজে সুখদেব, আমরা গেলাম 3 জন দিব্যুদেরকে এগিয়ে দিতে। দিব্যুর আজকে বাড়ি চলে গেল, 1 মাস পর দিব্যুর সাথে আবার দেখা হবে। আমরা যে মানে মেন রাস্তার মাথায় দাঁড়িয়ে রয়েছে, আর দিব্যুরা তো ফ্রেশ হবে সামনে দিয়ে এসে আমাদের বাড়িতে ঢুকে গেছে, আমাদের তো আর খুঁজে পাচ্ছে না। তারপর আবার গিয়েছি ওখানে, ওখানে যাওয়ার পর আমাদের দেখে যে আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি, তো দিব্যুদের আগে দিয়ে চলে আসলাম, এখন আমরা ঘরে ফিরছি। আর রাস্তা এখন অন্ধকারিত থাকবে, রাতই তো হয়ে গেছে, ঠিক না? মাস দিব্যুদের আর দেখা যাবে না, ও আর আসবে না আমাদের বাড়িতে। আবার যখন দেশ থেকে আসবে, আজকে ও খুব খুশি, দেশ না গ্রাম থেকে আসবে, হ্যাঁ হ্যাঁ গ্রাম থেকে আসবে। তারপর এখন ট্রেনে যাবে, অনেক খুশি। দিব্যু তো ট্রেনে চড়তে খুবই পছন্দ করে, যখনই মানে ট্রেনে আমাদের বাড়িতে আসে বলে ট্রেন দেখবো, ট্রেন দেখবো। আবার যখন আমরা জয়দেবপুর যাই, তখনও বলে ট্রেন কই, ট্রেন কই, গন্ধ কই, গন্ধ, মানে ট্রেনের এখানে এক জায়গায় ময়লা ফেলে সেটাও খোঁজে, আমার ট্রেন লাইনও খোঁজে। তো আমরা চলে এসেছি আমাদের ঘরের সামনে, এখন আমরা ঘরে ঢুকে যাবো। এই যে পুজোর সব জামাকাপড় বের করে নিয়েছি, একটু পরে এগুলো ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখবেন। দিদির বলে খিদে লাগছিল, তাই এই মুড়ি মাখাগুলো করে নিয়ে এসছে,
কেমন জানি রুখা শুখা দেখা যাচ্ছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে, খেতে ভালো হয়েছে কিনা। কেমন মেখেছিস, ভালো না? মনে হচ্ছে বেশি একটা ভালো না, তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। এখন আমাদের ঘরে ধনে পাতা নেই, পাতা নেই, গাছ থেকে আনা যাবে না। মাতাজির এই শাড়িটা একটু পরে মাতাজি আসবে, বাজার আসবে। বাজার বলতে কি মানে, ওরা বাড়ি যাবে, দিব্যরাজকে বাড়ি চলে যাবে, তখন এটা আমি নিয়ে দিয়ে আসবো। তাই এখানে এনে রাখলাম দিব্যুদের জন্য। এখানে এসে আমরা রাস্তায় অপেক্ষা করছিলাম, কিন্তু দিব্যুরা এখনও আসার নামই নেই। আর ওই যে সামনে যে লাইটিং করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মুগ্ধ ওয়াটার পয়েন্ট। এটা মানে ওই যে বাংলাদেশে যে ঝামেলা হয়েছে, ঝামেলার পরই তৈরি করা হয়েছে। দিব্যুদেরকে আমি, দিদি আর সুখদেব, পূজে সুখদেব, আমরা গেলাম তিনজন দিব্যুদেরকে এগিয়ে দিতে। দিব্যুর আজকে বাড়ি চলে গেল, এক মাস পর দিব্যুর সাথে আবার দেখা হবে। আমরা যে মানে মেন রাস্তার মাথায় দাঁড়িয়ে রয়েছে, আর দিব্যুরা তো ফ্রেশ হবে সামনে দিয়ে এসে আমাদের বাড়িতে ঢুকে গেছে, আমাদের তো আর খুঁজে পাচ্ছে না। তারপর আবার গিয়েছে ওখানে, ওখানে যাওয়ার পর আমাদের দেখে যে আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি। তো দিব্যুদের আগে দিয়ে চলে আসলাম, এখন আমরা ঘরে ফিরছি। আর রাস্তায় এখন অন্ধকারিত থাকবে, রাতই তো হয়ে গেছে, ঠিক না? আর দেখা যাবে না, ও আর আসবে না আমাদের বাড়িতে। আবার যখন দেশ থেকে আসবে, আজকে ও খুব খুশি, দেশ না গ্রাম থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, গ্রাম থেকে আসবে। তারপর এখন ট্রেনে যাবে, অনেক খুশি। দিব্যু তো ট্রেনে চড়তে খুবই পছন্দ করে, যখনই মানে ট্রেনে আমাদের বাড়িতে আসে বলে ট্রেন দেখবো, ট্রেন দেখবো। আবার যখন আমরা জয়দেবপুর যাই, তখনও বলে ট্রেন কই, ট্রেন কই, গন্ধ কই, গন্ধ। মানে ট্রেনের এখানে এক জায়গায় ময়লা ফেলে, সেটাও খোঁজে, আমার ট্রেন লাইনও খোঁজে। তো আমরা চলে এসেছি আমাদের ঘরের সামনে, এখন আমরা ঘরে ঢুকে যাব। এই যে পুজোর সব জামাকাপড় বের করে নিয়েছি, একটু পরে এগুলো ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখবেন। কেক হয়ে গেছে, এখন এটাকে কেটে দেখবো, দেখবো না কেটে বাবাকে দিব খেতে, এখন গরম রয়েছে, তার আগে বাবাকে এখন দিব খেতে। মিষ্টি হয়েছে নাকি? দিদির বলে খিদে লাগছিল, তাই এই মুড়ি মাখাগুলো করে নিয়ে এসছে। কেমন জানি রুখা শুখা দেখা যাচ্ছে, তো খেয়ে দেখি কেমন হয়েছে, খেতে ভালো হয়েছে কিনা। কেমন মেখেছিস, ভালো না? মনে হচ্ছে বেশি একটা ভালো না, তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। এখন আমাদের ঘরে ধনে পাতা নেই, পাতা নেই, গাছ থেকে আনা যাবে না। সুবর্ণার জন্য যে জামাটা, জামাটা না লেহেঙ্গাটা বানিয়েছে, সেটা দিদি এরকম করে বানিয়েছে। পেছনটা অনেকটা ভি টাইপ কলার দিয়েছে, আর সামনেটা এরকম গোল গলায় দিয়েছে। এখানে দেখে মনে হচ্ছে কি পরিমাণ ছোট, যদিও সুবর্ণা ছোট মানুষ, ওর জন্য তো ছোট জামাই হবে। আর জামাটা এই তো অনেকটা পেছনে তেমন ভি গলা দিয়েছে, এটা সামনে দিলেও যখন পরেছে একটু ভালোই লেগেছিল, কিন্তু এইভাবে ছোট মানুষ তো তাই আর পরাইনি। এইভাবেই সামনে এই রকম গলা দিয়েই পরবে। সুবর্ণা পুজোর সময় তো এখানে থাকবে না, আর দেখা যাবে না কেমন লাগছে। আর এই হচ্ছে সুবর্ণার লেহেঙ্গার নিচের পার্ট, এটাও সুন্দর হয়েছে, খুব ভালোই গের হয়েছে। যদি এটার ভিতরে ক্যান ক্যান দেওয়া হতো, প্রচুর ফুলতো। এই জামাটা দিদি, দিদির কি জানি ব্যাচেলার পার্টি উপলক্ষে, মানে ব্যাচেলার পার্টি করতো তখন, সে উপলক্ষে কিনেছিল, মানে এই কাপড়টা কিনেছিল, সেটা দিয়ে বানাতো। কিন্তু দিদি এরপর আর কারণবশত হয়নি, তার জন্য এখন এটা সুবর্ণাকে দিয়ে দিয়েছে। দু একদিনের মধ্যে রেডি হয়ে যাবে, পরে পুরোপুরি সুবর্ণাকে দিয়ে দেওয়া হবে। সুবর্ণারা তো আর পুজোর সময় এখানে থাকবে না, তাই আর পুজোর কীভাবে পড়েছে দেখতে পারবো না। পরে অবশ্য আপনাদের সাথে যদি আসে, পরে একদিন যদি ঘুরতে যায়, তখন শেয়ার করে দিব। এই যে সুবর্ণারা সুখদেব রাজকে এই নতুন ফোনটা কিনে নিয়ে এসছে, রিয়েলমির। কালারটা আমার কাছে হেভি পছন্দ হয়েছে। আর এখন এসেছে, এসেছে সেটিং ঠিক করতে। আমরা পাসওয়ার্ড লাগিয়ে দিয়েছি। এই পাসওয়ার্ড খুলছে কেন, এখনই দেখাচ্ছে কেন সবাইকে, তোর ফোন যদি হারায় যায়। তো আর বাকি যা যা সেটিংস আছে কালকে ঠিক করে দিব। আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন কয়টা বাজে, 10টা বেজে গেছে, ও 10:02 বাজে। তো ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ওরা তো এখন পড়ালেখা ভুলেই যাবে না, একদম গেছে, সারাদিন খালি ফোন চালাবে। আর এখন ওদের ডিশের লাইনটা কেটে দেওয়া হবে না, দিদি এখানে বসে বসে জামার সুতো খুলছে, এখন এই জামাটাকে নিয়ে কাটবে, কেটে আজকে আর বানাবে না, আজকে রেখে দিবে, কালকে এটা সকালে ঘুম থেকে উঠে বানাবে।